আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ইজি রান্নাঘর। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই অল্প সময়ে মিনি মোগলাই পরোটা। মাত্র এক কাপ ময়দা দিয়ে আমি 10টি মিনি মোগলাই পরোটা তৈরি করেছি। কী করে তৈরি করেছি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। চলুন তাহলে দেখে নেই। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, রান্নার সয়াবিন তেল এক টেবিল চামচ। এখন এই তেলের সাথে ময়দা খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মিশাবো আর হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিতে নিতে যখন এরকম দলার মতো হয়ে যাবে আর চাপ দিলে এরকম ভেঙে যাবে, ঠিক সেই পর্যায়ে এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। প্রথমেই বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ডোটা বেশি নরম হয়ে যাবে। এই তো আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আর এখন এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। মোগলাই পরোটার ভিতরে ডিমের মিশ্রণের জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি 1 চা চামচ, আপনারা কতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ, 1টা ডিম, 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ বিট লবণ। এই সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই ডিমের মিশ্রণের বাটিটা একটা সাইডে রেখে দিব। এদিকে 10 মিনিট পর ডোটা সেট হয়ে গেছে। এখন এটাকে প্রায় 1 মিনিটের মতো একটু ভালো করে মুথে নিব। মুথে নেওয়া হলে আমি এটাকে সমান 10 ভাগে ভাগ করে নিব। আপনারা কতটুকু ছোট বড় চান সেই অনুযায়ী ভাগটা করে নেবেন। এই ডোটাকে আমি সমান 10 ভাগে ভাগ করে নিয়েছি। তো এখন মিনি মোগলাই পরোটাগুলো বানিয়ে নিব। এই তো রুটিবেলার প্রিতে এখন ডোয়ের একটা ভাগ নিয়ে এখন ওপরে তেল দিয়ে তারপর একটা রুটি বেলে নিব। এখানে ময়দা দেওয়া যাবে না, ময়দা দিলে রুটিটা বেশি বড় করে বেলা যাবে না। এই তো আমি একটা বেশ বড় করে রুটি বেলে নিয়েছি। আর এখন এই রুটির মাঝখানে ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে প্রয়োজন অনুযায়ী দিয়ে নিচ্ছি। এখন এই দুই সাইড থেকে এনে তারপরে ভাঁজ করে দিচ্ছি। এখানে এক্সট্রাভাবে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই লেগে যাবে। এই তো কীভাবে ভাঁজ করছি সেটা আপনারা ভিডিওটা দেখে শিখে নিতে হবে। এই তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে করে আমি সবগুলো মিনি মোগলাই পরোটা রেডি করে নিয়েছি। আর এখন ভাজতে চলে যাচ্ছি। ডুবোতলে ভাজার জন্য আমি এখানে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা এখন গরম হয়ে গেছে। আর এবার একটা একটা করে মিনি মোগলাইগুলো দিয়ে দিচ্ছি। আর মাঝারি আঁচে মিনি মোগলাই পরোটাগুলোকে ভেজে নিতে হবে, কারণ প্রথমেই বেশি আঁচে ভাজলে ভিতরের দিকে কাঁচা থেকে যাবে আর উপরে কালার চলে আসবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটা পাশ হয়ে আসলে তারপরে এটাকে উল্টে দিতে হবে। আর উল্টে পাল্টে মাঝারি আছে এই মিনি মোগলাইগুলো ভেজে নিব। এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর বাদামি কালার হয়ে এসেছে। আর এখন চুলা থেকে নামিয়ে নিব। খুবই অল্প সময়ে এই মিনি মোগলাইগুলো তৈরি হয়ে যায়। একইভাবে বাকি মোগলাই পরোটাগুলোকে ভেজে নিব। হুম
এই তো খুবই অল্প সময়ে মিনি মোগলাই পরোটা তৈরি করে ফেললাম। এভাবে করে বাচ্চাদের তৈরি করে দিলে বাচ্চারাও খুবই পছন্দ করে খাবে। বাড়িতে মেহমান আসলে খুবই অল্প সময়ে এই মিনি মোগলাই পরোটা তৈরি করে চমকে দিতে পারেন। বিকেলে চায়ের সাথে কিংবা সসের সাথে খেলেও খুবই ভালো লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।